প্রবাসী পরিবারের মেয়েকে সেলিব্রিটি বানানোর লোভ দেখিয়ে নিজের পাশে নেয়ার অভিযোগ উঠেছে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় লিজার বিরুদ্ধে। সমকামিতার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরিবারের অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে নিঃস্ব করার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ওই লিজা মূলত টার্গেট করছে এইভাবে যে ওর বড় একটা ভাই নাই, তারপর বাপ দেশের বাইরে থাকে, ফেসবুকে এইভাবে ওরে মনে করেন পরিচয় করাইয়ে ওরে বিভিন্ন প্রলোভন দেখাইছে, চাকরির প্রলোভন দেখাইছে, তারপর আপনার যে তোমার ফেমাস করে দিমু, ঠিক আছে, তুমি সেলিব্রিটি হবা, সারা বিশ্ব তোমারে চিনবে। তো আমার বোনডা এইভাবে এইভাবে ওর মনে করেন কি করছে। মেয়েকে বারবার লিজার কাছ থেকে ফিরিয়ে আনতে না পেরে শেষমেশ মামলা করে আদালতের মাধ্যমে ফিরিয়ে আনতে হয়েছে তাদের। অপহরণের অভিযোগে গ্রেপ্তার জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সদস্য খেলোয়াড় লিজাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সুমাইয়া রেজবি মৌরি তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। একই সাথে ভিকটিম মিম আক্তারকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ফেরদাউস বিষয়টি নিশ্চিত করেছেন। মেয়েটা লেসবিয়ান, মেয়েটার পাল্লায় পড়ে আমাকে দেখতে পারে না, মারামারি মারতে যায়, ধরতে যায়, আমার একটা ছেলে আছে 5 বছরের, হেরো মারতে যায়, এইভাবে করে ঘরের টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। আগের বার এই 8 বার এনেছে স্বর্ণ 2 লক্ষ টাকা নিয়ে গেছে আগের বার, এইবার আবার গেছে, এই আবার পালাইয়ে গেছে। হ্যাঁ মাতাটা ই করে থাকবে না, হে খাইতেছে, আমি ওই মেয়ের সাথে থাকবো যাইয়া, তোমাকে ভালো লাগে না ভালো লাগে না এই বলে সবসময়। মামলার বিবরণ সূত্রে জানা গেছে মুলাদির বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও কুয়েত প্রবাসী শহীদুল ইসলামের মেয়ে মিম আক্তারের সাথে গত বছর রমজানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিজার সাথে পরিচয় হয়। গত 25 জানুয়ারি মিম তৃতীয়বারের মতো সবার অলক্ষ্যে লিজার সাথে চলে যায়। এই ঘটনায় লিজার মা মোসাম্মদ জিয়াসমিন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মেয়ে আমার বোনের লোভ দেখাই নেছে, চাকরি দেবে, জিম করাইবে, তারপরে ও মানে এখন থেকে বলতেছে আমি আর ছেলেকে কোনোদিন বিয়ে করবো না, এই লিজা নামের মেয়েটারে। তারপর কইতে আছে যে আমার বাবা মার চাইতে, এরপর আমার স্বামীর চাইতে, আগে যে স্বামী ছিল এর চাইতে এই মেয়েটা আমার আদর করে, এর সাথেই আমি যাব। মামলার প্রেক্ষিতে ঢাকা থেকে লিজাকে এবং মিমকে উদ্ধার করে পুলিশ। স্বজনরা এই ঘটনা সুষ্ঠু বিচার দাবি করেন। দুইবার করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ির মনে করেন ওই যে ঘর থেকে টাকা, তারপরে স্বর্ণ অলঙ্কার এগুলো নিয়ে গেছে ওর মাধ্যমে, যে লিজা আর কি নেওয়াইছে। নেওয়ানোর পরে আপনার এই আবার এই যে তৃতীয়বারের মতো গত 25 তারিখ সন্ধ্যার পরে আপনার আমাদের গ্রামের বাড়ি থেকে আর কি সন্ধ্যার পরে আপনার নিয়ে যায়। তো 5-7 মিনিটের ভিতরে আমরা জানতে পারি যে ও নিয়ে গেছে, তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা আর ওদের ধরতে পারি না, চলে গেছে। তারপরে আমরা থানায় যাই, থানায় যাওয়ার পরে একটা অভিযোগ করি, অভিযোগ করার পরে ওনারা মামলা নিতে চায় না থানায়। তারপরে আমরা কোর্টে আসি, কোর্টে আসার পরে কোর্টে একটা মামলা করার পরে আপনার যে অপহরণ মামলা করি আমরা, তো পুলিশ তারপরে কোর্ট থেকে আপনার কাগজ গেছে থানায়, থানায় যাওয়ার পরে আমার থানা থেকে ফোন দিছে, মামলার একজন আয়ু নিযুক্ত করে দিছে, উনি ওনার সাথে যোগাযোগ করতে বলছে। তো আমরা তার সাথে ই করলাম, উনি গত পরশু দিন ঢাকায় গেছে, যে এরকমের আমরা ঢাকায় যাইতেছি। তো ঢাকা গতকালকে আমাদের আবার ফোন দিছে যে আসামি ধরছি, আপনারা আসেন কোথায়, হাজারিবাগ থানায়। তো আমরা ঢাকা হাজারিবাগ থানায় যাই, যাওয়ার পরে দেখি হ্যাঁ ওই মেয়েটাই লিজা, ওর সাথে আমার বোন, ওদের নাকি এক বাসা থেকে আটক করা হয়েছে। এক পর্যায়ে এখন বাবা মা তাদেরও মানে ই করে না, বাবা মারে আমার কাকারে গতবার মনে করেন কামড় দিয়ে এই জায়গা থেকে গোস্ত সরাই ফেলাইছে, আমার বোন যে মিম করে ওর কাছ থেকে আলাদা করা যাইবে না, তাইলে ও এমন ভাবে বিয়ে বিয়ে করে পাগলের মতো, মানে ওরে ছাড়া ও বাঁচবে না এরকম টাইপের। এইটার সুষ্ঠু বিচার চাই, আর বিচার চাই ওই মেয়েটা একটা সুখের সংসার এইভাবে মনে করেন তছনছ করে দিছে। তাদের আদালতে হাজির করা হলে আদালত লিজাকে জেলহাজতে প্রেরণ ও মিমকে সেফ হোমে প্রেরণের নির্দেশ দেন।